মিলাদুন নবী নফল, সিরাতুন নবী ফরজ। নফলে আর ফরজে যেই ব্যবধান, মিলাদুন নবী আর সিরাতুন নবীর মধ্যে সেই ব্যবধান। মিলাদুন নবী পালন করার জিনিস না, আলোচনা করার জিনিস। সিরাতুন নবী হলো পালন করার বিষয়। অতএব আমলে আর আলোচনার মধ্যে যেই ব্যবধান, মিলাদুন নবী আর সিরাতুন নবীর মধ্যে সেই ব্যবধান। সর্বোপরি কথা, সিরাতুন নবীটা ব্যাপক, এটা বললে আর মিলাদুন নবী বলতে হবে না। দ্বিতীয় কথা হলো, ও আল্লাহর গোলাম, মদিনার নবী এই রবিউল আউয়ালে জন্মগ্রহণ করলেন, আবার এই মাসে 12 তারিখ সোমবার দিন ইন্তেকাল করলেন। নবীর ইন্তেকালে সাহাবায়ে কেরাম কান্না করলেন, আবু বকরের কান্নার আওয়াজ, ওমরের কান্নার আওয়াজ, সব জায়গায় কান্নার আওয়াজ। মদিনার নবী জমিনের মধ্যে জিন্দা নাই, খানা বন্ধ হয়ে গেল, ঘুম বন্ধ হয়ে গেল। সাহাবায়ে কেরাম নিজে নিজে আইসা যার যার জানাজার নামাজ পড়ে নিতেছেন, কাতারে কাতারে ফেরেশতারা পড়তেছেন, এত কান্নার আওয়াজ। ওই ঈদে মিলাদুন নবী যারা পালন করে তাদেরকে জিজ্ঞাসা করি, রে বাবা, গত বছরও তুমি রবিউল আউয়ালে আনন্দ করলা, আবার এই বছর আনন্দ করলা, তোমার জীবনের 40টা বছর, তোমার জীবনের 50 বছর, 30 বছর মিলাদুন নবী রবিউল আউয়াল আসলে শুধু আনন্দই করলা, অথচ সাহাবায়ে কেরাম যে কান্না করেছেন, বলো তুমি রবিউল আউয়ালে কান্না কবে করবা? নবীজির কান্না, সাহাবায়ে কেরামের কান্না, হযরত আলীর কান্না, নবীর কন্যা ফাতেমা রাদিয়াল্লাহু আনহার কান্না, এরে নবীর উম্মতের দল, এবার আমরা দেখব মিলাদুন নবী উপলক্ষে আমার নবীর কোনো ব্যক্তিগত আমল আসেনি। হাদিস তালাশ করলে পাওয়া যায় নবীজি মিলাদুন নবী উপলক্ষে আমল করেছেন রোজার আমল। কি আমল? সপ্তাহের প্রতি সোমবার আমার নবী রোজা রেখেছেন, প্রতি সোমবার রোজা রাখছেন আমার মায়ার নবী। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, পয়গম্বর আপনি সোমবার দিন রোজা রাখেন কেন? নবী বলেন, দুইটা কারণে আমি সোমবার দিন রোজা রাখি। এক নাম্বার কারণ, মিলাদুন নবী আমার দিন সোমবার, আমি সোমবার রোজা রাখার দ্বারা আমার মিলাদের শুকর আদায় করি আল্লাহর দরবারে রোজা রাখার মাধ্যমে। দুই নাম্বার, কোরআন নাজিল হয়েছে যেই দিনটা সেটাও ছিল প্রথম দিন সোমবার, আমি কোরআন নাজিলের সোমবার দিন রোজা রাখিয়া শুকর আদায় করি। রোজা রাখা হয় না খাইয়া বান্দা সাধনার মাধ্যমে আল্লাহর মহব্বতে। আর যারা ঈদে মিলাদুন নবী করে, এরা ঈদ পালন করে ধুমধাম খানা দানার মাধ্যমে, নামাজেরও খবর নাই, রোজারও খবর নাই, এরা রসুলের বন্ধু নামের ইসলামের ব্যানারওয়ালা দুশমন। নবী রোজা রাখছেন স্পষ্ট মুসলিম শরীফের হাদিস। মিলাদুন নবীতে রসুলের আমল ছিল, এই যুবকের আমল ছিল, মিলাদুন নবী উপলক্ষে রসুলের আমল ছিল, কি ছিল, কিবার? তাহলে যারা মিলাদুন নবীর হাকিকতে মোহাব্বত করে তারা রোজা রাখবে, যারা রাখবে না তারা রসুলের দুশ্মন, তারা বিধর্মীদের টাটকা দালাল। বর্তমান আরবি মাস রবিউল আউয়াল, রসুলের আগমনের মাস, রসুলের বিদায়ের মাস। পৃথিবীতে রসুল এসেছিলেন রবিউল আউয়ালে, 63 বছর হায়াতের সীমানা শেষে বিদায় নিলেন রবিউল আউয়ালে। রবিউল আউয়ালে রসুল এসেছেন, এ মাসেই রসুল বিদায় নিয়েছেন, মাঝখানে সময় গেল কত বলেন, কথা বলেন, 63 বছর। যাওয়ার তারিখ 12 রবিউল আউয়াল, সমস্ত ঐতিহাসিকগণ একমত। আসার তারিখ নিয়ে ঐতিহাসিকগণদের ভেতরে যথেষ্ট পরিমাণ ইখতিলাফ।
কেউ বলেছেন 2 তারিখ রবিউল আউয়ালের, কেউ বলেছেন 5 তারিখ, কেউ বলেছেন 9 তারিখ, কেউ বলেছেন 12। তাহলে যাওয়া আসার মাস নিয়ে কোনো দ্বিমত নাই, যাওয়ার মাসও রবিউল আউয়াল, আসার মাসও, দিন নিয়েও কোনো দ্বিমত নাই, আসার দিন সোমবার, যাওয়ার দিনও সোমবার। রসুল দুনিয়াতে পদার্পণ করেছেন সোমবার, নবী বিদায় নিয়েছেন সোমবার, কবরস্থ দাফন হয়েছে বুধবার। তাহলে মাস নিয়েও দ্বিমত নাই, দিন নিয়েও দ্বিমত নাই, দিন নিয়েও দ্বিমত নাই, দ্বিমত শুধু আসার তারিখ নিয়ে, যাওয়ার তারিখ নিয়েও দ্বিমত নাই। আসার তারিখ নিয়ে দ্বিমত, রসুলের জন্মকে আরবিতে বলে মিলাদ, নবী শব্দটা অনির্দিষ্ট, যে কোনো নবীকেই নবী বলে, আর নির্দিষ্ট যদি শব্দটাকে করে তো আন্নাবি, আন্নাবি মানে নির্দিষ্ট নবী, নির্দিষ্ট নবী বলতে আখিরি নবী রহমাতুল্লিল আলামিন। মিলাদ জন্ম মোবারক, আন্নাবি আমাদের সুপরিচিত নবী, সুপরিচিত নবী একজন রহমাতুল্লিল আলামিন। কেমন সুপরিচিত? গোটা মাখলুকতের কাছে সুপরিচিত, গর্তের পিপিলিকা কান্না করে আল্লাহ একটু মদিনায় পৌঁছাইয়া দাও, তোমার ঘর বাইতুল্লাহ দেখাইয়া দাও, গর্তের সাপ অপেক্ষা করে রসুলের সাথে মোলাকাতের জন্য। তাহলে আমার নবী সুপরিচিত, মিলাদ মানে জন্ম মোবারক, আন্নাবি মানে সুপরিচিত নবী, দুটো শব্দ সংযোগ করলে হবে মিলাদুন নবী, অর্থ কি হবে? আমাদের সুপরিচিত নবীজির জন্ম মোবারক। আমরা নবীজির শানে আরো একটা শব্দ সচরাচর দেখতে পাই, শুনতে পাই, বলতে থাকি, সিরাতুন নবী। আপনারা কি শব্দটা কখনো শুনেছেন? সিরাত শব্দের অর্থ হলো শাব্দিক অর্থ অবস্থা, পারিভাষিক অর্থ হলো জীবন ইতিহাস, জীবন আদর্শ। তাহলে আন্নবীর সাথে সিরাত শব্দ লাগায় দিলে হবে সিরাতুন নবী, অর্থ কি হবে? আমাদের সুপরিচিত নবীজির জীবন ইতিহাস বা জীবন আদর্শ। মিলাদুন নবী অর্থ আমাদের সুপরিচিত নবীজির জন্ম মোবারক, সিরাতুন নবী শব্দের অর্থ আমাদের সুপরিচিত নবীর জীবন আদর্শ। দুই শব্দের মধ্যে পাওয়ার কোনটার বেশি? মিলাদুন নবী শব্দটার তুলনায় সিরাতুন নবী পাওয়ারফুল, কারণ জীবন বললে আর জন্ম বলা লাগে না, জীবনের মধ্যে জন্ম ঢুকানো আছে, জীবনই, যত জীবনই আছে, জীবন ইতিহাস আছে, প্রত্যেকের জন্ম থেকেই শুরু। অতএব সিরাতুন নবী বললে মিলাদুন নবী আর বলার অপেক্ষা থাকে না।
তাহলে সিরাতুন নবী বললে আর মিলাদুন নবী বলার কোনো সুযোগ নাই, কারণ মিলাদুন নবীটা সিরাতুন নবীর মধ্যে আছে। কিন্তু সিরাতুন নবী মিলাদুন নবীর মধ্যে নাই। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। মিলাদুন নবী সিরাতুন নবীর মধ্যে আছে, কিন্তু সিরাতুন নবীর মধ্যে মিলাদুন নবীর মধ্যে সিরাতুন নবী নাই। জন্ম নিয়ে কারো আলোচনা করলে তার জীবনের পুরাটা আসে না, কিন্তু জীবন নিয়ে আলোচনা করলে জন্ম থেকে পুরাটা চলে আসে। এই গেল এক পার্থক্য। দ্বিতীয় ব্যবধান, মিলাদুন নবী রসুলের জন্ম বিষয়ক আলোচনা এটা পালনীয় না উম্মতের জন্য। এটা শুধু আলোচনার বিষয়, পালনের বিষয় না। উম্মতের জন্য পালনের বিষয় হলো সিরাতুন নবী, রসুলের জীবনের আদর্শ। তাহলে মিলাদুন নবী উম্মতের পালনীয় না সিরাতুন নবী পালনীয়? তাহলে মিলাদুন নবী এটা আলোচনার বিষয়। দুই নাম্বার ব্যবধান গেল। তিন নাম্বার ব্যবধান, মিলাদুন নবীটা আলোচনা করা নফল। মিলাদুন নবীর আলোচনা কথা বলেন না কেন? নফল। সিরাতুন নবী পালন করা ফরজ। কথা বুঝেননি? তাহলে নফল আর ফরজে ব্যবধান আছে না নাই? নফলে আর ফরজে যেই দূরত্ব, মিলাদুন নবী আর সিরাতুন নবীর মধ্যে সেই ব্যবধান। মিলাদুন নবী জন্ম রসুলের কয়দিন বলেন? বলেন। আর রসুলের জীবন আদর্শ কয় বছর? তাহলে একদিন আর 63 বছর এক। তাহলে একদিন আর 63 বছরে যেই ব্যবধান, মিলাদুন নবী আর সিরাতুন নবীর মধ্যে সেই ব্যবধান। মিলাদুন নবী নফল, সিরাতুন নবী ফরজ। সিরাতুন নবী মানে রসুলের জীবন আদর্শ। রসুলের জীবন আদর্শ দুই ভাগে বিভক্ত, প্রথম 40, পরের 23। 40-এর জীবন আদর্শ আলোচনা, কিন্তু 23 বছরের ইতিহাস, নামাজ, রোজা, হজ, জাকাত সব কিছু, এটি আমল করা নফল না ফরজ? তাহলে সিরাতুন নবী ফরজ, মিলাদুন নবী নফল। কিন্তু আমাদের সমাজে রসুলের দুশ্মন ইসলামের ব্যানারওয়ালারা এই পরিমাণ ফেতনা ছড়াইয়া উম্মতকে বিভ্রান্ত করতেছে, যেগুলো একটা না এক মাস প্রতি রাত বয়ান করলেও শেষ করা যায় না। এক তো সাধারণ উম্মতরা বুঝেও না। যেমন আপনারা ঢাকার শহরে যারা আছেন, অলিতে গলিতে একটা পোস্টার দেখবেন, খেয়াল করে, 90 দিন ব্যাপী সাইয়েদুল আয়াত, দেখছেন? অর্থ কি? সমস্ত ঈদের সর্দার, সমস্ত ঈদের সর্দার। ঈদুল ফিতরও সর্দার না, ঈদুল আজহা সর্দার না, বলে রসুলের মিলাদ হলো সর্দার, ঈদে মিলাদুন নবী। পৃথিবীর কোন কিতাবে, কোন তাফসিরে, কোন হাদিসের ব্যাখ্যায়, কোন আহলে সুন্নাত ওয়াল জামাতের উলামায়ে কেরামদের লিখিত কিতাবে ঈদে মিলাদুন নবী শব্দটা লেখা নেই? ঈদ শব্দটা এটা বাড়াইছে কারা? যারা বাড়াবাড়ি করে তারা। কারণ বাড়াবাড়ি করার অর্থ কি? বাড়ানো। বাড়াবাড়ির অর্থ কি? বাড়ানোর দরকার কি? রসুল তো যা করে দিয়েছেন 23 বছরের প্যাকেজ, কেয়ামত পর্যন্ত 23 বছরের প্রেসক্রিপশন উম্মত ফলো করবে, বাড়ানোরও কোনো সুযোগ নাই, কমানোরও। আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নিয়মাতি
ورضيتُ لكمُ الإسلامَ دينا আল্লাহ সিল মেরে দিবেন বাড়ানো কমানো যাবে না কয় তাহলে পিশাবের কাম কি আলেম ওলামার কাম কি আলেম ওলামাদের কাম হইলো দেখবেন ডাক্তার প্রেসক্রিপশন লিখে দেয় অনেকে রোগীরা প্রেসক্রিপশন বুঝে না তো এখন কি করতে হবে কম্পাউন্ডার যে আছে অথবা একজন ভালো শিক্ষিত যে তার কাছে গিয়া বলে ভাই আপনি প্রেসক্রিপশনটা বুঝাইয়া দেন কি লেখস ওই অনুযায়ী আমি ঔষধ সেবন করব প্রেসক্রিপশন কমপ্লিট করে গেছেন রসূল কিয়ামত পর্যন্ত এই প্রেসক্রিপশন ফলো করে যারা চলবে তারা জান্নাতি ওলামায়ে কেরামের দায়িত্ব শুধু প্রেসক্রিপশনটা হাতে লইয়া বুঝাইয়া দেওয়া আর কোনো চালাকি টালাকি নাই কথা বুঝেন নাই তাহলে পীর মাশায়েক তাবলীগ বলেন আলেম ওলামা বলেন বক্তা বলেন এদের একটাই কাজ যেহেতু রসূলের ওয়ারিস রসূলের কম্পাউন্ডার তারা এরা রসূলের 23 বছরের প্রেসক্রিপশন উম্মতকে বুঝায় দিবে এইভাবে এইভাবে ঔষধ সেবন করো রসূলের সুন্নাত দাড়ি রাখবা রসূলের সুন্নাত চুল কাটা আঙ্গুলের নখ কাটার মধ্যে রসূলের সুন্নাত এডি প্রেসক্রিপশনে লেখা কোন নিয়মে তুমি নখ কাটবা কোন নিয়মে তুমি চুল কাটবা এটা ওলামায়ে কেরাম দেখায় দিবেন দেখাইয়া দেওয়ার পরে তোমরা আমল করবা এজন্য নবী 1500 বছর আগে বলে গেছেন ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম তারাক্তু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাব আল্লাহি ওয়া সুন্নাত রাসূলি পয়গম্বর বলেন হে উম্মত দুটো জিনিস আমি রেখে যাই এই দুইটা জিনিস যদি তোমরা আকড়াইয়া ধরো কশিন কালও তোমাদের ঈমান কখনো নষ্ট হবে না তোমাদের ঈমানকে কেউ খরিদ করতে পারবে না ঈমানের লাইন থেকে তোমাদেরকে বিচ্যুত ঘটাতে কেউ পারবে না দুই জিনিস তোমরা আকড়াইয়া ধরো একটা জিনিসের নাম কোরআন আল্লাহর কিতাব দ্বিতীয় জিনিসের নাম হলো আমি রসূলের সুন্নাত কার সুন্নাত আরো আস্তে বলেন তাহলে নবী বলছেন কোনদিন বিপদে পড়বা না কয় জিনিস ধরো জোরে বলেন প্রথম জিনিসের নাম জিব্বা নারায় বলেন দ্বিতীয় জিনিসের নাম আবার জিগেই কয় জিনিস প্রথম জিনিসের নাম দ্বিতীয় জিনিসের নাম সুন্নাত অনেকে বলে হাদিস নবী তো হাদিস বলেন নাই প্রশ্ন নবী হাদিস কেন না বলে সুন্নাত বললেন কেন হাদিস না বলে এর কয়েকটা জবাব এক নাম্বার জবাব হলো কোরআন বললে হাদিস বলার দরকার পড়ে না কারণ কোরআনের ব্যাখ্যাই হলো হাদিস শরীফ কোরআন যারা বুঝতে হবে তাদের হাদিস লাগবে হাদিস ছাড়া কোরআন বুঝবে না দুই নাম্বার জবাব নবী সুন্নাত কেন বললেন হাদিস বললেন না সব লক্ষ লক্ষ নবীর হাদিস উম্মতের জন্য পালন করা জরুরি না শুধু জরুরি না পালন করতেই পারবে না কোন মুসলমান যদি বলে আমি নবীর সব হাদিস আমল করব খোদার কসমের কিয়ামত পর্যন্ত হায়াত দিলেও নবীর সব হাদিস আমল করতে পারবে না নবীজির লক্ষ লক্ষ হাদিস অন্তর থেকে ঈমানের সাথে মানতে হবে বিশ্বাস করতে হবে কিন্তু আমল করার সুযোগ নাই উম্মতের জন্য আমল যা করবা সেটা হাদিস না সেটা হলো সুন্নত আমল কি সুন্নতের আমল করো তিন নাম্বার জবাব সুন্নতের আমল যদি করতেই হয় রে গোলাম এটা কিতাব দেখে আমল করা যাবে না এটা আমল করার জন্য ব্যক্তি লাগবে ব্যক্তি বলে কেমন ব্যক্তি কয় নবীর সুন্নাত যদি চাও সাহাবায়ে কেরামরা নবীরে দেখে দেখে সুন্নতের আমল করে
সাহাবায়ে কেরামের দেখে তাবেঈনগণ আমল করেছেন, তাবেঈনদেরকে দেখে দেখে সুন্নতের আমল করেছেন তাবে তাবেঈন, তাবে তাবেঈনকে দেখে সুন্নতের আমল চালু করেছেন উলামায়ে মুতাকাদ্দিমিন, উলামায়ে মুতাকাদ্দিমিনদেরকে দেখে দেখে সুন্নতের আমল করেছেন উলামায়ে মুতাখিরিন। কিয়ামত পর্যন্ত নবীর উম্মত উলামায়ে আহলে হক নবীর ওয়ারিশ, সুন্নত সুন্নতের যত আমল করতে চাও এটা একা একা পারবা না, না দেখে পারবা না রে বাবা। সুন্নতের আমল যদি করতে চাও উলামায়ে আহলে হকদের দেখে দেখে সুন্নতের আমল করো। এজন্য নবী বলেন উলামায়ে আহলে হকের অনুসরণ করবা আমি পয়গম্বরের অনুসরণ হয়ে যাবে, তবে খবরদার উলামায়ে আহলে হক ছাড়া উলামা নামের একটা দল থাকবে জমিনে, তারা উলামায়ে আহলে বাতিল, উলামায়ে আহলে বাতিল। চীনার কোনো উপায় নাই, কারণ সিটি গোলার স্বর্ণের কালার যেমন এক, উলামায়ে বাতিল আর আহলে হকের কালারও কিন্তু এক। উলামায়ে আহলে হকের দাড়ি আছে, টুপি আছে, ফাগরি আছে, বাতেলেরও ফাগরি আছে, টুপি আছে, দাড়ি আছে, আছে না নাই? কুতুব বাগের দাড়ি, দেওয়ান বাগের দাড়ি, আছে না নাই? তাহলে বাতেলেরও দাড়ি আছে, আহলে হকেরও দাড়ি আছে। সিটি গোলার স্বর্ণের কালার যেমন এক, ডিজাইন এক, কিন্তু দাম আর মান এক নি। দাম আর মান যেমন আসমান জামিনের ব্যবধান, ঠিক আহলে হক আর বাতেলের ডিজাইন যদিও দেখো এক, কিন্তু এদের উদ্দেশ্যর মধ্যে আসমান আর জমিনের ব্যবধান। চিনবো কি করে? স্বর্ণ আর সিটি গোল চিহ্নিত করার জন্য কোনো ব্যবস্থা আসেনি, নাম কি কি? কষ্টি পাথর। রিক্সা ড্রাইভারের যদি রাস্তায় দাঁড় করায় বলি কষ্টি পাথর দিলাম, এডারে একটু ধৈরা নির্ণয় করে দাও কোনটা স্বর্ণ কোনটা সিটি গোল, এটা একটু ধৈরা দেখাও, পারবে রিক্সা ড্রাইভার? রিক্সা ড্রাইভার সিটি গোল হাতে ধরলেই পারবে না, এটা ধরার মতো যোগ্যতা লাগবে, অভিজ্ঞতা লাগবে। জমিনের মধ্যে উলামায়ে আহলে হক আর উলামায়ে আহলে বাতিল নির্ণয় করার কষ্টি পাথরের নাম হলো দুইটা, কোরআন আর সুন্নাত। এই কোরআন সুন্নাত দিয়া যাচাই বাছাই সবাই করতে পারবে না, যাদের অন্তরের চক্ষু খোলা আছে তারা দেখলেই বুঝবে এটা হক আর এটা বাতিল। এলমেরা এজাজ কর দন বেহসাব, খলকেরা দাদন জবাবে বা সওয়াব, হক না দারাত দোস্তে খলকা জারেরা, নিস্তে ই খাসলত একে দিন দারেরা। মিলাদুন নবী নফল, সিরাতুন নবী ফরজ। নফলে আর ফরজে যেই ব্যবধান, মিলাদুন নবী আর সিরাতুন নবীর মধ্যে সেই ব্যবধান। মিলাদুন নবী পালন করার জিনিস না, আলোচনা করার জিনিস, সিরাতুন নবী হলো পালন করার বিষয়ে। অতএব আমলে আর আলোচনার মধ্যে যেই ব্যবধান, মিলাদুন নবী আর সিরাতুন নবীর মধ্যে সেই ব্যবধান। সর্বোপরি কথা, সিরাতুন নবীটা ব্যাপক, এটা বললে আর মিলাদুন নবী বলতে হবে না। দ্বিতীয় কথা হলো, ও আল্লাহর গোলাম, মদিনার নবী এই রবিউল আউয়ালে জন্মগ্রহণ করলেন, আবার এই মাসে 12 তারিখ সোমবার দিন ইন্তেকাল করলেন। নবীর ইন্তেকালে সাহাবায়ে কেরাম কান্না করলেন, আবু বকরের কান্নার আওয়াজ, ওমরের কান্নার আওয়াজ, সব জায়গায় কান্নার আওয়াজ। মদিনার নবী জমিনের মধ্যে জিন্দা নাই, খানা বন্ধ হয়ে গেল, ঘুম বন্ধ হয়ে গেল। সাহাবায়ে কেরাম নিজে নিজে আইসা যার যার জানাজার নামাজ পড়ে নিতেছেন, কাতারে কাতারে ফেরেশতারা পড়তেছেন, এত কান্নার আওয়াজ।
ওই ঈদ মিলাদুন্নবী যারা পালন করে তাদেরকে জিজ্ঞাসা করি রে বাবা, গত বছরও তুমি রবিউল আউয়ালে আনন্দ করলা, আবার এই বছর আনন্দ করলা, তোমার জীবনের চল্লিশটা বছর, তোমার জীবনের পঞ্চাশ বছর, তিরিশ বছর মিলাদুন্নবী রবিউল আউয়াল আসলে শুধু আনন্দই করলা, অথচ সাহাবায়ে কেরাম যে কান্না করেছেন, বলো তুমি রবিউল আউয়ালে কান্না কবে করবা? নবীজির কান্না, সাহাবায়ে কেরামের কান্না, হযরত আলীর কান্না, নবীর কন্যা ফাতেমা রাদিয়াল্লাহু আনহার কান্না, এরে নবীর উম্মতের দল, এবার আমরা দেখব মিলাদুন নবী উপলক্ষে আমার নবীর কোনো ব্যক্তিগত আমল আসেনি। হাদিস তালাশ করলে পাওয়া যায় নবীজি মিলাদুন নবী উপলক্ষে আমল করেছেন রোজার আমল। কি আমল? সপ্তাহের প্রতি সোমবার আমার নবী রোজা রেখেছেন, প্রতি সোমবার রোজা রাখছেন আমার মায়ার নবী। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, পয়গম্বর আপনি সোমবার দিন রোজা রাখেন কেন? নবী বলেন, দুইটা কারণে আমি সোমবার দিন রোজা রাখি। এক নাম্বার কারণ, মিলাদুন নবী আমার দিন সোমবার, আমি সোমবার রোজা রাখার দ্বারা আমার মিলাদের শুকর আদায় করি আল্লাহর দরবারে রোজা রাখার মাধ্যমে। দুই নাম্বার, কোরআন নাজিল হয়েছে যেই দিনটার, সেটাও ছিল প্রথম দিন সোমবার, আমি কোরআন নাজিলের সোমবার দিন রোজা রাখিয়া শুকর আদায় করি। রোজা রাখা হয় না খাইয়া বান্দা সাধনার মাধ্যমে আল্লাহর মহব্বতে। আর যারা ঈদে মিলাদুন্নবী করে, এরা ঈদ পালন করে ধুমধাম খানা দানার মাধ্যমে, নামাজেরও খবর নাই, রোজারও খবর নাই, এরা রসুলের বন্ধু নামের ইসলামের ব্যানারওয়ালা দুশমন। নবী রোজা রাখছেন স্পষ্ট মুসলিম শরীফের হাদিস। মিলাদুন নবীতে রসুলের আমল ছিল, এই যুবকের আমল ছিল, মিলাদুন নবী উপলক্ষে রসুলের আমল ছিল, কি ছিল? কি বার? তাহলে যারা মিলাদুন নবীর হাকিকতে মোহাব্বত করে তারা রোজা রাখবে, যারা রাখবে না তারা রসুলের দুশ্মন, তারা বিধর্মীদের টাটকা দালাল। কথা নামাজই পড়ে না, নামাজই শুধু নামাজ, রোজা নাই নামাজ নাই, মিছিল করে মিছিল, বিশ্ব নবীর আগমন শুভেচ্ছা স্বাগতম কায়া মিছিল করে, করেনি? আবার ফুলের মালা গলায় লাগায়, আবার পাকিস্তান থাকে জানি তাদের কোনো মুরব্বীর আইনা তারে ফুলের মালা দেয়। এই মিয়া, মৃত্যু বার্ষিকী, কি মৃত্যু? শেখ মুজিবুর রহমান সাহেবের মৃত্যু বার্ষিকী বা জন্মবার্ষিকী আছে না? জিয়াউর রহমান সাহেবের জন্মবার্ষিকী পালন করে না? কেমনে করে? গলায় নিজেরা ফুল দেয় না? জিয়াউর রহমান সাহেবের মাজারে গিয়া কথা হয় না, শেখ মুজিবুর রহমান সাহেবের মাজারে গিয়া ফুল দিয়া এরপরে পালন করে জন্ম। তা তোমরা যদি ঈদে মিলাদুন নবীর ফুল দিতে চাও তো মদিনায় গিয়া না রবিন রওজায় ফুল দিবা? ও ধোকাবাজের দল, নবীজির রওজায় গিয়া ফুল দাও? কোন এক দুশ্মনের ভাড়া কইরা আইনা তার গলায় ফুল দাও? এজন্য আমগো দেশে কয় অতি ভক্ত চোর, অতি বেয়াদব ডাকাত। বলেন তো কোনটা জান্নাতি? হ্যাঁ, অতি বেয়াদব ডাকাত, অতি ভক্ত চোর, এ দুটো দল অপরাধী, কথা ঠিক? আল্লাহ হেদায়াত দান করুন। হ্যাঁ হ্যাঁ, আল্লাহর নবী বলেন, আমি মিলাদুন নবী উপলক্ষে রোজা রাখতাম সোমবার দিন, তোমরা রোজা রাখো। রোজা রাখার আমল নবী একদিন করেছেন না, প্রতি বছরে একবার। এই ব
বছরে একবার, তাহলে নবী কি বুঝাইলেন? জন্ম হইছে রবিউল আউয়ালে, রোজা রাখবো রবিউল আউয়ালে সোমবার। নবী প্রত্যেক সোমবার রোজা রাখলেন কেন? নবী বলেন আমার ইশক আর লাফালাফি একদিন না, বারো মাস। এই ধোকাবাজ রসুলের দুশ্মনের গোষ্ঠী, রসুলের আনন্দ একদিন না বারো মাস। রবিউল আউয়ালে ফাল দিয়া ঢাকার শহরে মিছিল দিয়া ফালাইয়া গেলা কই, আর খবর নাই। ডেলি ডেলি কি আর মিষ্টি কিনার টাকা আছে নি? আল্লাহ হেদায়াত দান করেন। সাবধান, বড় কঠিন বিষয়। মাইয়ুতির রসুল, যারা রসুলের এতাআত করবে তার এতাআতটা আল্লাহর অনুসরণ হয়ে যাবে। যারা রসুলের অনুসরণ করে, ফাকাদ আতা আল্লাহ, তারা আল্লাহর অনুসরণ করে ফেলল। নবীর অনুসরণ কেমনে হবে? বলে নবীর রেখে যাওয়া সুন্নতের আমল করার মাধ্যমে হবে। নবীর সুন্নতের আমল কেমনে করি চিনিও না জানিও না কেমনে করব? নবী বলেন জমিনে আমার একদল বন্ধু আছে, ওলামায়ে আহলে হকের, আম্বিয়ায়ে কেরামের ওয়ারিস, এদের অনুসরণ করো, এরা যেমনে টুপি পরে এমনে পরো, কারণ ওলামায়ে আহলে হকের পোশাকটাই হলো মদিনাওয়ালার পোশাক। লম্বা চওড়া কথার সর্বশেষ কথা, রবিউল আউয়ালে নবী আসলেন, আবার এই রবিউল আউয়ালে আমার নবী বিদায় নিয়ে গেলেন। জানার বিষয়, মদিনার নবী আমার এই জমিনে কি নিয়ে আসছেন, আর বিদায় বেলা নবী কি রেখে চলে গেলেন? তার জবাব, নবী জমিনে আসলেন উত্তম আদর্শ নিয়া। নবী দুইটা জিনিস রেখে বিদায় নিয়ে চলে গেলেন, আসলেন উত্তম আদর্শ নিয়া, বিদায় নিয়ে গেলেন দুইটা জিনিস রেখে, কোরআন আর সুন্নত। উত্তম আদর্শ নিয়া জন্ম নিলেন। নবীর উত্তম আদর্শ কেমন? জমিনের মধ্যে এমন উত্তম আদর্শ আর কারো নাই। কেমন আদর্শের নবী আমার? আমার নবীর 63 বছর হায়াতে একটা মিথ্যা কথা নবী বলেন নাই। নবীর শিশুকালের দিকে তাকাও, আম্মাজান হালিমা সাদিয়ার দুগ্ধ পান করতেন আমার নবী। আম্মাজান বলেন মোহাম্মদ আমার কোলে থাইকা 2 বছর দুগ্ধ পান করলো। মোহাম্মদ আমার একটা দুধ পান করেছে, আর একটা দুধ মুখে নিত না, কারণ আমার আর একটা সন্তান ছিল আব্দুল্লাহ। মোহাম্মদ শিশুকালে ইনসাফ ঠিক রাখিয়া জীবন চালাইছি। এমন আমার নবী উত্তম আদর্শের অধিকারী। আমার নবীর আদর্শ উত্তম। দুনিয়াতে একটা নেতার নাম পারলে কও যে এই নেতা জীবনে মিথ্যা কথা বলে নাই। ও নবীর উম্মত, জীবন কেন বয়ানে ঢুকার আগেও কত বান্দারা মোবাইলে মিথ্যা কয়া ঢুকছে, আবার বাইরে মোবাইলে মিথ্যা কথা বলবে। এই মোবাইলের দ্বারা কি পরিমাণ মিথ্যা কথার জন্ম নিল তার কোনো হিসাব নাই। আমি বক্তা মানুষ, মোবাইলটা কানে নিয়ে বলি আমি এখানে নাই সেখানে, কত মিথ্যার জন্ম দিল এই গজবের মোবাইল, কোনো সীমানা নাই। মনে হয় জানো মোবাইলটা পকেটে নেই নাই, জাহান্নামের আগুন নিয়ে চলতেছি। আল্লাহ হেফাজত করেন। এই ওয়াজে আইসাও দেখেন না কির বয়ান শুনবে, কপাল পাঠার কপালে সিঁদুর লাগে না, এহেন আইসাও যে একটু বয়ান শুনবে, আলেম ওলামার চেহারা দেখবে না, ও শয়তান লগে, নফস শয়তান তো ভিতরে আছে, জিন শয়তান না পালায় গেছি গা, মানুষ শয়তানটা আছে ওটা সুযোগ খুঁজতেছে, আর নফসটা তো ভিতরেই আছে। ও ধোকা দিয়ে কয় এত সুন্দর বয়ান শোনার দরকার নাই, এখানে হিসাব হইয়াও মোবাইলটা নিয়ে সময় কাটায়, হুজুরের দিকে খেয়াল নাই, বয়ানের দিকে কোনো নজর নাই।
শুধু তাকায় আছে মোবাইলের স্ক্রিনে ছবিটা ভালো আসলো নি রেকর্ডটা ভালো হইলো নি বিনা কারণে ছবি তোলা হারাম সব দুনিয়ার উলামায়ে কেরাম একমত কারণ সারা ছবি তোলা হালাল না হারাম কই মগা ছবি তুলো কেন কই এমনি এমনি ছবি তোলা হালাল না হারাম আকামটা কেন করে নজর ভেন্ডেল আইসা কপাল পোড়া লাগবে তো আর করবেন কি আল্লাহ হেদায়াত দান করুন আর জোরে বলেন ভাইরা আমার আমার নবী উত্তম আদর্শ নিয়ে দুনিয়াতে আবির্ভূত হয়েছেন আমার নবীর উত্তম কেমন আদর্শ এমন একটা সময় আমার নবী মক্কার জমিনে পদার্পণ করেছেন যেই সময়টা মক্কার মানুষের মতো খারাপ মানুষ জগতের কোথাও ছিল না এত বড় খারাপ ওই মক্কার মানুষ উলঙ্গ হইয়া নারী আর পুরুষ বাইতুল্লাহ তাওয়াফ করে উলঙ্গ হয়ে অবাধে যুবক যুবতী অবাধে চলাফেরা করে কোনো পর্দা নাই বিয়া শাদির ভালাই নাই যখন যা মনে চায় তাই করে ওইটাকে বড় বড় তার যুগ বলে মক্কার জমিনের খারাপ মানুষের মতো দুনিয়ার আর কোথাও এত খারাপ মানুষ ছিল না দুনিয়ার চূড়ান্ত নিকৃষ্ট খারাপ মানুষের জন্য আল্লাহ তাআলা আমার নবীর শ্রেষ্ঠ ডাক্তার বানাইয়া মক্কা নগরীতে পাঠায় দিলেন নবী যেদিন আমেনা বলেন নবীর মা কয় আমার মুহাম্মদ যেদিন দুনিয়ার জমিনে পদার্পণ করলেন কেসরার রাজ সিংহাসন ভেঙ্গে তছনছ হয়ে গেল চোদ্দটা বড় খুঁটি বড় 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 টাওয়ার ভেঙ্গে গেল হাজার শত দিনের বছরের মাসের প্রজ্বলিত আগুনটা নিভে গেল নবী দুনিয়াতে আসাটাই জানি জগতের জন্য একটা রহমত বয়ে নিয়ে আসলো এরে নবীর আশিক আমার নবীর আদর্শ পাইয়া মক্কার আবু বকরের মতো বান্দাটা জান্নাতের টিকিট পেয়ে গেলেন দুনিয়ায় ওমরের মতো বান্দা মদিনাওয়ালা নবীর গর্দান কাটার জন্য দৌড়ায় মদিনার নবীর গর্দান কাটলে 100 লাল উট পুরস্কার পাবে আবু জাহালের পক্ষ থেকে ওমর তরবারি নিয়ে যায় আল্লাহ পাকের কুদরত পয়গম্বরের দোয়ার ফসলে ওমর কালেমার পতাকা গলায় লাগাইয়া এত নবীর আশেক হয়ে গেল নবীজির আদর্শ গ্রহণ করে ওমরের মতো বান্দাটা এত দামি হয়ে গেলেন ওমর যেই রাস্তায় চলে শয়তানও রাস্তায় চলে না এক মিনিট যদি চিন্তা করেন এক মিনিট আজকে বালিশে মাথা লাগাইয়া যেটা মানুষ না অন্য কিছু যেই শয়তান আল্লাহর সাথে বেদদুবি কইরা যুক্তি দিয়া এরপরে সেজদা দিল না সেই শয়তান ওমরেরে ভয় পায় তুই ওমর বেটাটা কেডা ওমর বেটা পৃথিবীর টপ লেভেলের টেরোরিস্ট বিশ্ব সন্ত্রাসী ওমর বিশ্ব নবীর মাথা কাটতে যায় বিশ্ব সন্ত্রাসী ছাড়া কেউ নয় কিন্তু আল্লাহ তাআলা তাকে এমন দামি বানায় দিলেন পয়গম্বর বলেন লাউকানা বাদি নবিয়ুন লাকানা উমার আল্লাহ আমি মুহাম্মদের পরে যদি নতুন করে দুনিয়ায় নতুন কাউকে নবী বানাইতেন আমার পরে ওমর হতো আমার পরের নবী অর্ধ জাহানের খলিফা হযরত উমার নবীর আদর্শে এতটা দামি হয়ে গেছেন উমার অর্ধ জাহানের খলিফা উমর চলতেছে কোনো বডিগার্ড নাই সিকিউরিটি গার্ড নাই উমর অর্ধ জাহানের খলিফা
দুশ্মনেরা তরবারি নিয়ে ঘুরে ওমরের সুযোগ পাইলে মেরে ফেলব পুরস্কারের লোভে। আল্লাহ বলেন আমি আল্লাহ ইজ্জতের মালিক হেফাজতের মালিক, আমি কোরআন হেফাজত করব, তার মানে কোরআন ওয়ালা যারা তাদেরকেও হেফাজত করব আমি আল্লাহ। এই কারণে যত আকাম করা হয় না কেন, কোরআনের বিরুদ্ধে যত ষড়যন্ত্র করা হয়, ষড়যন্ত্রকারীরা ধ্বংস হয়ে যায়, কোরআনওয়ালার কিছু হয় না। হইছে ও ইংরেজের গোষ্ঠী ভারতবর্ষে শোষণ করতে গিয়া 200 বছর ব্রিটিশেরা কম জ্বালান জ্বালায় নাই, কোরআনের মাদ্রাসাগুলো আগুন দিয়ে দিল, জ্বালায় দিল। আলেমদেরকে হাজারো আলেমকে জবাই করে লাশ গাছের মধ্যে ঝুলায় দিল। স্পেনের জমিন 700 বছর পর্যন্ত মুসলমানেরা শাসন করেছিল, 800 বছর পর্যন্ত ওই জমিনের মধ্যে তাফসির লেখা হয়েছে কোরআনের উল্লেখযোগ্য তাফসিরে কুরতুবী। ওই বেইমানের দালালেরা, খ্রিস্টানের গোষ্ঠীরা, ইহুদির চক্ররা 800 বছরের শাসনের স্পেনকে ধ্বংস করে ফেললো, আলেম ওলামারে মেরে ফেললো, মুসলমান মেরে ফেললো। যুগে যুগে কম জানান জানায় নাই, মাদ্রাসার উপরে হামলা, কোরআনের আওয়াজের উপরে হামলা। এইভাবে মায়ানমারে মুসলমানের উপরে অত্যাচার, ওই আসামে ভারতের মধ্যে মুসলমানের উপরে অত্যাচার, ওই জেরুজালেমের ভেতরে অত্যাচার। আলহামদুলিল্লাহ যারা অত্যাচার করতেছে অত্যাচারিত হচ্ছে। এক সময় দেখা যায় ওয়াজ মাহফিল হতে দিবে না, বলে এখানে কোনো ওয়াজ চলবে না, এখানে কোনো মাদ্রাসা চলবে না। কিন্তু এক সময় দেখা যায় যারা বাধা দিয়েছে তাদের মধ্য থেকে একজন দাঁড়ায় গেল, আমি একাই ওয়াজ করাবো, কেউ বাধা দেওয়ার শক্তি নাই। একা মাদ্রাসা দিয়ে দিস, টাকা যা লাগে একাই দিয়ে দিস। দেখেন আল্লাহ পাক দিন হেফাজত কেমনে করেন। এই জন্য দুনিয়ার মানুষ, নবী দুনিয়াতে উত্তম আদর্শ নিয়ে আসছেন, নবীর উত্তম আদর্শের মালাটা গলায় লাগাইয়া ওমরের মতো বান্দা এতটা দামি হয়ে গেলেন, দুনিয়াতেই জান্নাতের সুসংবাদ আল্লাহ তাকে দান করলেন। একজন ওমর না, 10 জন সাহাবা জমিনের মধ্যে জান্নাতের সুসংবাদ পেয়ে গেলেন। এরে নবীর উম্মতের দল, ওই নবীর আদর্শ। আজ আমরা 1500 বছর হয়ে গেল, 1500 বছর চলে যাওয়ার পর আলহামদুলিল্লাহ নবীর আমরা দেখতে পারি নাই, আবু বকরেরও দেখতে পারি নাই, ওমরেরও দেখতে পারি নাই, আমাদের মাজহাবের ইমাম আবু হানিফারও দেখতে পারি নাই। আজ এই ময়দানে টাকা দেওয়া হবে না এমন কোনো এলানও হয় নাই, বরং আপনারা টাকা ভাড়া দিয়া তারপরে এখানে আসছেন। কোনো খানাও দেওয়া হবে না, নাস্তারও ব্যবস্থা নাই, বসার মতো বিছানাটাও ভালো নাই, বা বালুর মধ্যে আপনারা বসে গেলেন, এই কষ্ট করে বসে আছেন, মনে হয় যেন সারা রাত বসাইয়া রাখলে কেউ ময়দান থেকে যাবে না। কেন কেন রে বাবা? এর একমাত্র কারণ আমার মদিনাওয়ালা নবীর আদর্শের আকর্ষ, আমার মদিনার নবীর আদর্শের আকর্ষণ। আজকে নবীর সুন্নতের টুপি লাগাইলাম, দাড়ি লাগাইলাম, নবীর তরিকার আদর্শে মতো জামা পরি, পর্দা করি, হালাল খাই। ও এলাকার যুবকেরা, ও পর্দার আড়ালের আম্মা জানেরা, ও বৃদ্ধ বাবাজি, কয়দিন আর দুনিয়ায় বাহাদুরি করবা, মদিনার নবীর উত্তম আদর্শ পালন করো। অনেকে মনে মনে ধোকায় পড়ে আছে যে নবীর আদর্শ মতো যদি হুজুরদের বয়ান সই না আমল করি তাহলে স্বাধীনতা নষ্ট হয়ে যাবে, ক্ষমতার স্বাধীনতা থাকবে না, ব্যবসার স্বাধীনতা থাকবে না। আপনাদের বিবেক নামের আদালতকে একটু প্রশ্ন রেখে যাই রে বাবা, একটু নজর করে তাকায় দেখেন, আপনারা যারা নবীর তরিকা মতে নামাজ নাই, রোজা নাই, পর্দা নাই,
আমরা যারা নবীর তরিকায় পর্দা করি, হালাল খাই, আল্লাহওয়ালার সোহবতে যাই, জিকির করি, নামাজ পড়ি, বলেন আমাদের থেকে আপনারা নবীর তরিকা বাদ দেওয়ার কারণে কি পরিমাণ সম্মানে আর শান্তিতে আছেন? হিসাব মিলাবার আগে আমরা টোটাল রেজাল্টটা বের করে আপনাকে ব্যক্ত করে যাই। আল্লাহর কসম, এই নবীর তরিকা বাদ দিয়া বিন্দু থেকে বিন্দু আপনারা মোটেও সম্মানে আমাদের থেকে নাই। জ্বলন্ত তার প্রমাণটা বিবেকের সাথে একটু মিলাইয়া দেখেন। আপনারা নবীর তরিকা বাদ দিয়া যেমন তিন বেলা খানা খান, আলহামদুলিল্লাহ আমরা নবীর তরিকা ঠিক রাখার পরও তিন বেলা খাই, বরং তুলনামূলক আমরা পিওর খানা খাই, আরও বেশি খাই, কথা ঠিক নি? আরও পিওর খানা খাই, ওয়াজে গেলেও খানা পিওর, কোনো ভেজাল ফল নাই, ভেজাল কোনো খানা নাই, কোরআনওয়ালারা যেখানে যায় সেখানে আরামের খানা, কোনো ভেজাল নাই। আবার কেউ দুশ্মনী কইরা যদি ভেজাল দেয়, কোরআনওয়ালারা কোরআনের আয়াত পইরা দম দেয়, ভেজালওয়ালাও ভেজাল মুক্ত হয়ে যায়। তিন বেলা খাই এক, দুই নাম্বার আপনারা নবীর তরিকা বাদ দিয়ে যেমন রাতের বেলা ঘুমান, আলহামদুলিল্লাহ আমরাও রাতের বেলা ঘুমাই। আপনারা নবীর তরিকা বাদ দিয়ে যেমন ব্যবসা করেন, চাকরি করেন, আলহামদুলিল্লাহ আমরাও ব্যবসা করি, চাকরি করি। আপনারা নবীর তরিকা বাদ দিয়ে যেমন স্বাধীনভাবে দেশ বিদেশে ঘুরেন, আমরাও নবীর তরিকা ঠিক রাখিয়াও দেশ বিদেশে ঘুরি, সফর করি। বলেন আপনারা কোন দিক থেকে আগাইয়া গেছেন আর আমরা কোন দিক থেকে পিছাইয়া গেলাম। বরং এমপি সাহেব দেখা হলে কয় হুজুর সালাম দোয়া চাই, মন্ত্রী সাহেব দেখা হলে কয় হুজুর সালাম দোয়া চাই, ম্যাজিস্ট্রেট দেখা হলে কয় হুজুর সালাম দোয়া চাই, এসপি সাহেব দেখা হলে বলে হুজুর সালাম দোয়া চাই। সম্মানের মালিক আমার আল্লাহ, আল্লাহ তাআলা সম্মানের দরজা খুলে রাখছেন। ও আল্লাহর বান্দারা, এবার বলবেন ও হাফিজ ভাই, আপনাদের মতো কি আমরা আদর্শওয়ালা হইতে পারবো? না, একবারও বলি না। অনেকে মনে মনে ভাবতেছেন নবীর তরিকা মানতে গেলে বুঝি আর আমাদের লাইনে চলা যাবে না। আমি কসম করে বলে গেলাম, যারা স্কুলে লেখাপড়া করেন আপনারা ওই লেখাপড়া ছাড়বেন না, কলেজের লাইনে থাকেন, যারা ব্যবসা করেন ওই লাইনটাই ধরে রাখেন, যারা চাকরি করেন ওই লাইনটাই ধরে রাখবেন, ওখানে থাকিয়াও আমার আল্লাহর মহব্বত নিয়ে চলা যায়, নবীর তরিকা মেনে চলা যায়। বলবেন উদাহরণটা কি? আপনি চোখটা ঘুরাইয়া ডানে বামে তাকায় দেখেন, আমাদের মতো মোল্লা মাওলানার হুজুর না, আপনাদের মতো জেনানের লাইনের লেখাপড়া করনেওয়ালা সাধারণ মুসলমান, আপনাদের মতো বান্দা স্কুলে পড়ে কলেজে পড়ে পাঁচ বেলার নামাজি যুবক যুবতী ছাত্র ছাত্রী আছে না নাই? বিবেকটাকে জিজ্ঞাসা করেন আপনি কেন পারবেন না? আপনার আমার মতো যুবক, আপনার আমার মতো বান্দা নজর করে দেখেন, র‍্যাব আর্মি পুলিশ বিডিআরের চাকরি করে দাড়িওয়ালা পাঁচ বেলার নামাজির অভাব নাই। আপনার বিবেকটাকে জিজ্ঞাসা করেন আপনি কেন পারবেন না? আপনার আমার মতো বান্দা চাকরি করে ব্যবসা করে কোটি টাকার মালিক, হালাল খায় হারাম খায় না, নামাজির অভাব নাই। আপনার আমার মতো বান্দা ড্রাইভারি করে গাড়ি চালায় না, সারে না, অভাব নাই, বলেন আপনি কেন পারবেন না? আপনার আমার মতো বহু বান্দা শ্রমিকের কাজ করে, নদীর মধ্যে মাছ ধরে, কৃষি কাজ করে, এক বেলার নামাজও বাদ দেয় না, আপনি কেন পারবেন না? সব কথার রেজাল্ট কি? আসলে আপনার কপালের উপরে আল্লাহ পাক বেজার, মা বাবার না জানি বটদোয়া লেগে গেছে, এই কারণে এত বয়ান শুনিয়া আপনার মতো দোকানওয়ালা নামাজ পড়ে, আপনি নামাজ পড়েন না, বরং কপাল এত পুরলো যে নিজেও নামাজ পড়েন না, যারা নামাজ পড়ে তাদেরকেও পছন্দ করেন না, নিজেও দাড়িটা লম্বা করেন না, যারা দাড়িটা লম্বা করে তাদেরকেও পছন্দ করেন না। কি পরিমাণ কপাল
কপাল পরা আপনি জানেননি, নিজেও পর্দা করেন না, যারা পর্দা করে তাদেরকেও পছন্দ করেন না, নিজে জিকির করেন না, যারা আল্লাহর জিকির করে তাদেরকেও পছন্দ করেন না, নিজেও মদিনাওয়ালার পাগড়ি পরেন না, যারা নবীর তরিকায় পাগড়ি পরে তাদেরকেও পছন্দ করেন না, নিজেও মোনাজাতে কান্না করেন না, যারা চোখের পানি ছেড়ে কান্না করে এত বড় কপাল পরা যে তাদেরকেও পছন্দ করেন না। এরা শুধু কপাল পরা না, এরা জগতের নিকৃষ্ট কপাল পরা। এই রকম হতভাগা কপাল পরা চূড়ান্ত বেহায়া বেলা যা আছে না নাই? আরে নিজে নামাজ পড়ে না পড়ে না সেটা ভিন্ন কথা, আর একজনে নামাজ পড়ে, উচিত ছিল তার থেকে দোয়া নেওয়া, সে দোয়া তো নেয়ই না, বরং বিরোধিতা করে। কি এত নামাজ পড়ে হবে কি? এত টুপি মাথায় দিয়ে হবে কি? হবে কি তোরে কবর দিবে, তোরে মাটি দেওয়া লাগবে না রে বেঈমান? এত কোরআন পড়ে হবে কি? এত আজ মাহফিল দিয়ে হবে কি? এত নবীর সুন্নাত মেনে হবে কি? তোরে মাড়ি দিতে হতে হবে, টুপিওয়ালা নাইলে তোর তো কুত্তার মতো মরতে হবে। যদি ওলামায়ে কেরাম টুপিওয়ালা নামাজি না থাকে, তোর তো কুত্তার মতো দাফন করে দিবে, তোরে জানাজা পড়াবার কাউকে খুঁজে পাবি না। ওয়াজ মাহফিল কোরআনের এই খেদমতের মাধ্যমে কিছু মানুষ তৈরি হয়, এই মানুষগুলো ওয়া মানুষকে মানুষ বানাইয়া কবরে রাখবে। لقد كان لكم في رسول الله اسوه حسنه আমার নবীর উত্তম আদর্শের মালাটা গলায় লাগাও রে মুমিন, কয়দিন আর যৌবনের বাহাদুরি করবি? এই জমিনে যৌবনের বাহাদুরি করতে গিয়া বেশ্যা তাসলিমা বাংলাদেশে থাকতে পারে নাই। আমাদের প্রধান মেহমান নায়েবে আমিরুল মুজাহিদিন বয়ান করবেন, মোনাজাত দিবেন, বয়ান শুনে দোয়া করে যাবেন তো ইনশাআল্লাহ, নাকি তার আগেই ভাগবেন? যাইবেন কই? কই যাইবেন? যাওয়ার জায়গা আছে? কোথাও যাওয়ার জায়গা নাই। অতএব এখানে যতক্ষণ বসে থাকবেন অল টাইম শুধু সওয়াব লেখা হবে, আল্লাহ কবুল করেন।